করোনা টিকা কর্মসূচির আওতায় আসছেন অন্তঃসত্ত্বা নারীরা, প্রসূতিদেরও টিকা দেওয়ার পরামর্শ। ঢাকার অক্সফোর্ড টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু আজ, 7 আগস্ট শুরু সারা দেশে টিকাদান। রাজধানীতে নিজ নিজ বাসা থেকে মডেল পিয়াসা ও মৌ আটক, মাদকদ্রব্য জব্দের দাবি ডিবির। করোনায় ঝুলে আছে শাহেদের 36 মামলা, সাবরিনা আরিফ জুটির প্রতারণা মামলার রায় দ্রুতই। বন্যায় তলিয়েছে কক্সবাজারের 1/3 আমন বীজতলা, ডুবেছে 36 ভাগ আউশের ক্ষেত। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছি সঞ্চারি মজিদ তোমার। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি পুরো খবরে। অবশেষে দেশে টিকার আওতায় আসতে যাচ্ছে অন্তঃসত্ত্বা ও শিশুদের দুধ পান করানো মায়েরা। এ বিষয়ে সুপারিশ করেছে টিকা বিষয়ক জাতীয় কমিটি নাইট্যাগ। বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়ে প্রস্তুতি শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। আগামী সপ্তাহ থেকেই শুরু হতে পারে টিকাদান। প্রসূতিদের বিশেষ শ্রেণী হিসেবে টিকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দেশে করোনায় মৃত্যুহার 1.6, কিন্তু রাজধানীর কয়েকটি হাসপাতালের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে প্রসূতিদের বেলায় এই হার 10-এর বেশি। প্রসূতি মায়েরা আক্রান্ত হলে দেখা দিচ্ছে নানা জটিলতা, তাদের জন্য আলাদা করে চিকিৎসার ব্যবস্থাও নেই। এই ঘটনাটা এখন প্রতিদিন আমরা পাচ্ছি যে 7 মাসের প্রেগনেন্সি ভালোই ছিল, হঠাৎ করে আক্রান্ত হলো, তারপরে অক্সিজেন স্যাচুরেশন কমে গেল, হাসপাতাল গিয়ে দেখলো যে তার বাচ্চাকে আর নাই। কেবল বাংলাদেশ নয়, সারা বিশ্বেই করোনায় প্রসূতিদের মৃত্যুহার বেশি। সে কারণে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে শুরু হয়েছে প্রসূতিদের টিকা। সম্প্রতি শুরু হয়েছে ভারতেও। বাংলাদেশেও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন ওজিএসবিও টিকার পক্ষে মত দিয়েছে। সমস্ত পরিস্থিতি বিবেচনা করে গর্ভবতী মহিলা এবং দুগ্ধদানকারী মহিলাদের, প্রসূতি মায়েদেরকে টিকা দেওয়াই এখন সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, এবং আমরা আশা করব যে আমরা আমাদের মায়েদেরকে টিকা দিয়ে নিরাপদ রাখতে পারব। বিশেষজ্ঞরা বলছেন, প্রসূতিরা করোনায় সংক্রমিত হলে ঝুঁকি যতখানি তার চেয়ে টিকায় ঝুঁকি অনেক কম, তাই বিশেষ শ্রেণী হিসেবে টিকা দিতে হবে তাদের। এই রোগের জটিলতা বৃদ্ধি, হাসপাতালে ভর্তি এবং মৃত্যু ঠেকানোর ক্ষেত্রে ভ্যাকসিনের কার্যকারিতা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। সে কারণেই আসলে আমরা বলছি যে গর্ভবতী মহিলা এবং যারা দুগ্ধদানকারী, এই দুই গ্রুপের নারীদেরই আসলে ভ্যাকসিন গ্রহণ করে তাদের যে অতিরিক্ত ঝুঁকি সেটি কমানো সম্ভব। টিকা বিষয়ক জাতীয় কমিটি নাইট্যাগও অন্তঃসত্ত্বাদের টিকার বিষয়ে ইতিবাচক মত জানিয়েছে সরকারকে। টিকাদান শুরু হতে পারে আগামী সপ্তাহেই। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ সহ বিভিন্ন দেশে গর্ভবতী নারীদেরকে কিন্তু ভ্যাকসিন দেওয়া হচ্ছে। একই বিষয়ে আমরাও কাজ করছি, আমরা আশা করছি যে খুব সহসাই এই বিষয়ে আমরা একটি ইতিবাচক সিদ্ধান্তের কথা আপনাদেরকে জানাতে পারব। তবে অন্তঃসত্ত্বাদের টিকা নেয়ার আগে নিতে হবে চিকিৎসকদের পরামর্শ, স্বাক্ষর করতে হবে সম্মতিপত্রে। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশেষে অক্সফোর্ডের টিকার দ্বিতীয় ডোজ না পাওয়া 15 লাখ মানুষের অনিশ্চয়তা কাটল। আজ থেকে রাজধানী ও ঢাকা জেলায় এবং 7 আগস্ট থেকে সারা দেশে শুরু হচ্ছে টিকা প্রয়োগ। SMS পাওয়া ব্যক্তিরা সরাসরি কেন্দ্রে গেলেই টিকা পাবেন, আর না পাওয়াদের অপেক্ষা করতে হবে SMS পর্যন্ত। ভারতের সেরাম থেকে অক্সফোর্ডের 1.2 কোটি ডোজ টিকা পেয়েছে সরকার। সেই টিকাই 7 ফেব্রুয়ারি শুরু হয় গণটিকাদান। প্রথম ডোজ 58 লাখ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 42 লাখ মানুষ। এরপর দেখা দেয় ঘাটতি, দ্বিতীয় ডোজ পাননি 15 লাখ মানুষ। সংকট কাটাতে টিকা পেতে নানা দেশে যোগাযোগ শুরু করে সরকার। জাপান থেকে কোভ্যাক্সের আওতায় 29 লাখ টিকা পাওয়া নিশ্চিত হয়। এরই মধ্যে দেশে এসেছে 10 লাখ, তাতেই শুরু হচ্ছে টিকাদান। ঢাকা বিভাগে যেহেতু
সম্মিলিতভাবে রোগীর সংখ্যা বেশি, আর সেই জন্য ঢাকা বিভাগেই আমরা শুরু করলাম এবং পর্যায়ক্রমে বাকি সমস্ত বিভাগগুলো জেলাগুলোতে যাদের বাকি আছে তাদেরকে আমরা পর্যায়ক্রমে এই তৃতীয় ডোজের টিকাটি দিয়ে ফেলব। এসএমএস পাওয়া ব্যক্তিরা সরাসরি কেন্দ্রে গেলেই টিকা পাবেন, আর না পাওয়াদের অপেক্ষা করতে হবে এসএমএস এর জন্য। কেন্দ্রে আলাদা বুথ থেকে দেয়া হবে অক্সফোর্ডের টিকা। যারা বাদ পড়েছেন তারা যে কেন্দ্র থেকে প্রথম ডোজ নিয়েছিলেন সেই কেন্দ্র থেকেই তারা দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিতে পারবেন। প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন গ্রহণ করেছেন এবং দ্বিতীয় ডোজের জন্য এসএমএস পেয়েছেন কিন্তু ভ্যাকসিন গ্রহণ করেন নাই অথবা নিতে পারেন নাই, তাদের দ্বিতীয় ডোজ ভ্যাকসিন এখান থেকে দেয়া হবে এবং সেক্ষেত্রে তাদের আরো হয়তো এসএমএস লাগবে না, পূর্বের এসএমএস দেখালেই তারা নিতে পারবেন। মঙ্গলবার দেশে আসছে আরো 6 লাখ ডোজ অক্সফোর্ডের টিকা। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় দেশে আরো 231 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো 20,916 জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরো 14,844 জন, এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12,64,328 জনে। দেশে করোনা নমুনা পরীক্ষা বাড়ার সাথে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যাও বেড়েছে, সেই সাথে বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। স্বাস্থ্য অধিদপ্তর জানায় 24 ঘন্টায় 49,229 নমুনা পরীক্ষায় 14,844 জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 29.97%। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 231 জনের, এ নিয়ে টানা 8 দিন 2 শতাধিক মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ 77 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, এরপর চট্টগ্রাম বিভাগে 53 জন মারা গেছেন, বরিশাল বিভাগে সবচেয়ে কম 6 জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন প্রয়োজন ছাড়া আইসিইউ ও অক্সিজেন সাপোর্ট হতে পারে মৃত্যুর আরেকটি কারণ। আমাদের যত রোগী সংক্রমিত হয় তাদের অধিকাংশই অক্সিজেনের প্রয়োজন হয় না, যারা হসপিটালে ভর্তি হয় তাদের অক্সিজেন চিকিৎসকের পরামর্শ নিয়ে দিতে হয়, তাদের একদম 1% হয়তো আইসিইউ প্রয়োজন হয়। দেশে নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন 15,054 জন, এ নিয়ে মোট সুস্থ 10,93,266 জন। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কঠোর লকডাউনের 11তম দিনে সড়কে রয়েছে মানুষ ও যানবাহনের উল্লেখযোগ্য উপস্থিতি, তবে রাজধানীমুখী মানুষের চাপ কমেছে মহাসড়ক ও ফেরিঘাটে। কলকারখানা খোলা থাকায় সকাল থেকে কাজে যোগ দিতে পথে নামেন শ্রমিকরা। রিক্সা, ব্যাটারি চালিত অটোরিকশা সহ বিভিন্ন ছোট যানবাহনে চেপে কর্মস্থলে যান তারা, অনেকে পায়ে হেঁটেই রওনা হন কর্মস্থলে। এদিকে রোববার দুপুরের পরে গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যাওয়ার কথা থাকলেও আজ সকালেও বেশ কিছু দূরপাল্লার বাস ও মিনিবাস চলতে দেখা যায়। হাইওয়ে পুলিশ জানায় কর্মস্থলে ফেরা শ্রমিকদের যাতায়াতের সুবিধার্থে গণপরিবহন চলাচলের উপর নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়েছে। এদিকে গত কয়েকদিনের ভয়াবহ ভিড়ের পর আজ ফেরিঘাটগুলোতে নেই তেমন চাপ। মানুষের চাপ কমায় দৌলতদিয়া নৌরুটে সীমিত পরিসরে 4টি ফেরি চলাচল করছে। চলমান লকডাউনের রাজধানীর সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে গাবতলী ও রামপুরা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি গাবতলীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। রায়হান, এই মুহূর্তে গাবতলীতে মানুষের ভিড় কেমন দেখছেন আর লকডাউন কার্যকর প্রশাসনের পদক্ষেপ কেমন? আজকে যদি প্রশাসনের কর্মকাণ্ডের কথা বলি, তাদের তৎপরতা একেবারেই কম, খুবই শিথিল বলা যায়। সকাল থেকে আমরা দেখেছি এখানে বেশ কয়েকটি বাস এবং সিএনজি চলেছে, তারপরেও তাদের খুব বেশি তৎপরতা ছিল। আমি এখানকার চিত্র একটু দেখাই, নিশ্চয়ই দেখবেন যে একটি বাস ইতিমধ্যেই এখানে আসছে। এখানে কয়েকটি বাসকে আমরা দেখেছিলাম, সেই বাসগুলোকে থামানো হয়েছে এবং থামিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জিজ্ঞাসাবাদ করেছে। তারপরে একটি কিংবা দুটি বাসকে মামলা দেওয়া হয়েছে, বাকি বাসগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং যে বাসগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে বা যেগুলোকে মামলা দেওয়া হয়েছে সেখানেও আমরা দেখেছি প্রত্যেকটি আসনে যাত্রীরা বসেছেন। তার পাশাপাশি অনেক যাত্রী যারা দাঁড়িয়ে তাদের গন্তব্যস্থলে গেছেন, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বা স্বাস্থ্যবিধি মানানোর ক্ষেত্রে তাদের যে তৎপরতা সেটি একেবারেই চোখে পড়েনি। বরং এই গাবতলী এলাকাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা মূলত গাড়িকে চেক করছেন, গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা সেগুলোকে চেক করছেন, বিনা কারণে কেউ বের হচ্ছেন কিনা, স্বাস্থ্যবিধি মানছেন কিনা এই বিষয়ে চেক করার মতো বা এই বিষয়ে তদারকি করার মতো আসলে পর্যাপ্ত লোক বলো আমরা এই জায়গাটিতে দেখিনি। এবং একটি বিষয় হচ্ছে আজকে গতকালকে থেকেই মূলত শিল্প কারখানা চালু হয়েছে, ব্যাংকিং প্রতিষ্ঠান তো খোলাই রয়েছে, এই জন্য আজকে সড়কের চাপ গত কয়েকদিনের তুলনায় কিছুটা বেশি এবং
বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান খুলে গেছে, যারা এখানে আছেন তাদের অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তাদের বিভিন্ন প্রতিষ্ঠান খুলে যাওয়ায়, তাদের অফিস খুলে যাওয়ায় তাদেরকে বাধ্য হয়ে যেতে হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে সকল গার্মেন্টস খুলে গেছে তারা তাদের শ্রমিক বা তাদের কর্মী যারা আছেন তাদেরকে যাতায়াতের জন্য নিজস্ব ব্যবস্থাপনার কথা আগেরবারও বলা হয়েছিল, এবারও সেটা বলা হলেও সেই ব্যবস্থা কর্তৃপক্ষ একেবারেই করেনি, যার ফলে যারা যাচ্ছেন তারা কিন্তু ভোগান্তি মাথায় নিয়েই যাচ্ছেন। সেক্ষেত্রে আমরা দেখেছি এক একটি রিক্সাতে 3 জন করে যাচ্ছে, এক একটি ভ্যানে 8 থেকে 10 জন করে যাত্রী তারা যাচ্ছেন, মোটরসাইকেলে আরোহী সহ যাচ্ছেন। সেই ক্ষেত্রে এই বিষয়গুলি কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা যে খুব বেশি তৎপরতা বা খুব বেশি কার্যকর ভূমিকা পালন করতে পারছেন সেটি একেবারেই বলা যায় না। আরেকটি বিষয় হচ্ছে গার্মেন্টস খোলার সময় বলা হয়েছিল যে সকল শ্রমিকরা ঢাকায় আছেন শুধুমাত্র সে সকল শ্রমিকরাই কাজ করবেন, কিন্তু তারও কিন্তু আমরা ব্যর্থ দেখছি। আপনি দেখতে পাচ্ছেন একটি ভ্যান এখানে দাঁড়িয়ে আছে এবং যাত্রীরাও তারা দাঁড়িয়ে আছেন, শুধুমাত্র কখন একটি ভ্যান কিংবা কি রিক্সা আসবে। তো সব মিলিয়ে বলা যায় যে গণপরিবহন নেই, কিন্তু সব ধরনের বেসরকারি প্রতিষ্ঠান শিল্প কলকারখানা খুলে যাওয়ায় যারা বের হয়েছেন তারা চরম ভোগান্তিতে পড়ছেন। রায়হান, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি রামপুরায়, সেখান থেকে জানাবেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, লকডাউনের বিধি নিষেধ কতটুকু মানছেন নগরবাসী, সেখানে এখনকার চিত্র আপনি কেমন দেখছেন? লকডাউনের বিধিনিষেধ শুধুমাত্র আমি যদি রাজধানীর অভ্যন্তরীণের কথা বিশেষ করে রামপুরের কথা বলি, তাহলে বাস এবং গণপরিবহনে যারা চলাচল করছেন তারা ছাড়া এর বাইরে সবাই মানছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা প্রগতি সরণের রামপুর অংশে দাঁড়িয়ে রয়েছি, এখানে রিক্সা চলছে, অর্থাৎ এই রিক্সা রাস্তাটি একদম রিক্সার দখলে, আইনশৃঙ্খলা বাহিনী রাস্তায় গাড়ির চাপ এত বেশি যে প্রত্যেকটি গাড়িকে তাদের জিজ্ঞাসাবাদ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না, তার কারণে যারা অনেকটা অসহায় হয়ে দাঁড়িয়ে রয়েছে। শুধুমাত্র তাদের চোখপোষ্টি যেটি রয়েছে সেটি নামকরস্থ, অর্থাৎ কোনোভাবেই তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, নানান অজুহাত নানান রকম ছুতোয় মানুষ আসলে ঘরের বাইরে বেরোয়। এবং আপনি জানেন যে রামপুরের এই অংশটিতে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে আমরা যদি গার্মেন্টস শিল্পের কথা বলি, যার কারণে শ্রমিকরা কিন্তু সকাল থেকে সেখানে বের হয়েছেন। সহকর্মী খালিদ রেহান যেমনটা বলছিল আর্থিক প্রতিষ্ঠান করা রয়েছেন, এখানে বেশ কিছু বেসরকারি ব্যাংকের শাখা রয়েছেন। এর বাইরে মানুষের বিধিনিষেধ মানানোর যে প্রবণতা সেটি একদম নেই বললেই চলে। যে যার মতো করে কাজে যাচ্ছেন, কেউ বাজার করতে যাচ্ছেন, কেউ কেনাকাটা করতে যাচ্ছেন, কেউ ঘুরতে যাচ্ছেন, কেউ অফিসে যাচ্ছেন, অর্থাৎ পরিস্থিতি যদি বলি তাহলে বিধিনিষেধের ক্ষেত্রে আমি প্রথম যেমনটা বলেছিলাম যে শুধুমাত্র বাস সিএনজি ছাড়া আর সব কিছুই চলছে। একদম পরিস্থিতি দেখেই আপনি বুঝতে পারছেন যে লকডাউনের ছিটে ফোটাও কোথাও নেই। লকডাউন কার্যকর করতে আইনশৃঙ্খলাকারী বাহিনীর প্রথম দিন থেকে আমরা যেরকম কঠোরতা দেখেছিলাম, জেলা প্রশাসন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেরকম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে দেখেছি দুই একদিন, তার বাইরে দিন যতই যাচ্ছে পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে একদম স্বাভাবিক যে সময় সেই স্বাভাবিক সময়ের মতো চলে আসছে। পুলিশের মধ্যে আমরা যেটি দেখেছি চেকপোস্টগুলোতে অন্তত 4 থেকে 5টি চেকপোস্টে গিয়েছি, সেখানে পুলিশও একদম আসলে শিথিল হয়ে গেছেন যে কত তারা আসলে জিজ্ঞেস করবেন, হয়তো বা নাম কস্তে জিজ্ঞেস করছেন, অথবা যেই গাড়িটিকে তাদের সন্দেহ হচ্ছে শুধুমাত্র তাকেই জিজ্ঞেস করছেন। এর বাইরে পায়ে হেঁটে যে সমস্ত মানুষ হাঁটাহাঁটি করছেন তাদেরকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বা জিজ্ঞাসাবাদের আওতায় আনা যাচ্ছে না। এর বাইরে আরেকটি বিষয় সেটি হচ্ছে অনুমোদিত দোকান, অর্থাৎ নিষেধাজ্ঞার বাইরে যে দোকানগুলো ছিল নিত্য প্রয়োজনীয় বিক্রি হয় না এরকম, বিশেষ করে হার্ডওয়্যার ফার্নিচারের বা বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের শোরুম, সেগুলো আমরা দেখেছি রামপুরাতে বেশ কিছু জায়গায় সেই দোকানগুলো খোলা রয়েছে, অর্থাৎ তারা শাটার অর্ধেক নামিয়ে ভিতরে কেনাকাটার যে কার্যক্রম কিংবা বেচা বিক্রির যে কার্যক্রম সেটি পরিচালনা করছে। আমরা 11তম দিনে এসে বলতে পারি যে লকডাউন সত্যিকার অর্থেই রাজধানীতে একদমই অকার্যকর হয়ে পড়েছে, সেটি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা যেরকম কমেছে প্রশাসনের পক্ষ থেকে আসলে ওই রকম দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখছি না। সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে একদমই একটা গাছাড়া ভাব রয়েছে। গাবতলী ও রামপুরা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবার লকডাউন ও করোনা পরিস্থিতি নিয়ে জানাতে রাজশাহী ও খুলনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী মানুল হাসান। মানুল, রাজশাহীতে কি অবস্থা রয়েছে করোনা পরিস্থিতির এবং সার্বিক লকডাউন পরিস্থিতি নিয়েও আমাদেরকে জানাবেন। হ্যাঁ, রাজশাহীতে করোনা পরিস্থিতি কিন্তু এখন অনেকটা স্থিতিশীল। আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহীতে করোনার যে 2টি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা হচ্ছে সেইখানে করোনার নমুনা পরীক্ষা বিবেচনা শনাক্তের হার কিন্তু 22 থেকে 25% মধ্যে আছে। গত 24 ঘন্টায় রাজশাহীর যে 2টি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা হচ্ছে সেখানে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে 22.17%। অর্থাৎ বলা যায় যে রাজশাহীতে অনেকটা স্থিতিশীল অবস্থায় করোনার সংক্রমণ আছে। তবে আমরা দেখতে পাচ্ছি হাসপাতালে মৃত্যু কিন্তু কমছে না, গত 24 ঘন্টাতেও হাসপাতালে 15 জনের মৃত্যু হয়েছে এবং সেক্ষেত্রে করোনা আক্রান্ত হয়ে 7 জন এবং উপসর্গ নিয়ে আরও 8 জন মারা গেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে বা চিকিৎসকরা বলছে রাজশাহী যেহেতু করোনা উচ্চ সংক্রমণের ধাপ পার করেছে এখন সেটি কমার পর্যায়ে, তবে কখনো সংক্রমণের সংখ্যা কিছু বাড়ছে বা কখনো কমছে, তবে মৃত্যুর থামানো যাচ্ছে না। এর অন্যতম কারণ হিসেবে বলছে যে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের যে প্রকোপ রাজশাহীর উপর দিয়ে বয়ে গেছে বা রাজশাহীর যে প্রভাব ফেলেছিল তার কিন্তু রেশ এখনো কেটে ওঠেনি, এর কারণেই রাজশাহীতে উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যাটা বাড়ছে। তারা বলছে যে হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসছে তাদেরকে 12 দিন 14 দিন এমনকি 15-16 দিন চিকিৎসা দিয়েও তাদেরকে বাঁচানো সম্ভব হচ্ছে না, কারণ তারা প্রথম অবস্থায় যখন তাদের করোনার সংক্রমণ দেখা যায় তখন অবহেলার কারণে অনেকের অক্সিজেন স্যাচুরেশন কমে যায়, একেবারে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। এই ভর্তি হওয়ার পরে হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ চিকিৎসা দিয়েও তাদেরকে বাঁচাতে পারছেন না, এই জন্য চিকিৎসকরা মানুষকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন। ন্যূনতম যদি করোনার উপসর্গ থাকে সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য তারা অনুরোধ করছেন। আর রাজশাহীর লকডাউন চিত্র যদি বলি, আজকে লকডাউনের 11তম দিনে কিন্তু একেবারেই স্বাভাবিক অবস্থা। আমরা সকালবেলাতে দেখছি যে রাজশাহীতে বিভিন্ন রকম গণপরিবহন চলাচল করছে, ব্যক্তিগত যানবাহন চলাচল করছে, সাধারণ মানুষ প্রয়োজনে বিনা প্রয়োজনে বের হচ্ছে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু আমরা গত কয়েকদিন থেকে একেবারে ঢিলে ঢালা অবস্থায় দেখছি। আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গাতে চেকপোস্ট বসাচ্ছে, রাজশাহীতে প্রবেশদ্বার যেগুলো আছে সেগুলোতে চেকপোস্ট বসাচ্ছে, তবে আগে যেভাবে মানুষের মধ্যে যে সচেতনতা বোধ বা জিজ্ঞাসা প্রবণতা ছিল সেটি একেবারে কমে গেছে। জেলা প্রশাসন গত 20 ঘন্টা রাজশাহীর বিভিন্ন উপজেলা ও নগরীতে 35টি ভ্রাম্যমাণ আদালত করছেন, সেক্ষেত্রে জরিমানা করেছে 22,500 টাকা এবং তারা দুজনকে কারাদণ্ড দিয়েছে, 230টি মাস্কও বিতরণ করছে। এরপরে কিন্তু মানুষের মধ্যে যে সচেতনতা বোধ সেটি কিন্তু আমরা দেখছি না। মানুল, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি খুলনায়, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী এএইচএম শামীমুজ্জামান। শামীম, খুলনার করোনা পরিস্থিতি কেমন, সেখানের সার্বিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে জানাবেন, আর এই লকডাউনের 11তম দিনে সেখানকার লকডাউন পরিস্থিতি বা কেমন দেখছেন? আমি যদি গত পরশু দিনের চিত্রই বলি, যে তাহলে কিন্তু গত পরশু দিন ছিল 24%, তার আগের দিন আসলে একই অবস্থা রয়েছে। গত এক সপ্তাহ থেকে কিন্তু খুলনা করোনা সংক্রমণ অনেকটাই কমছে এবং গত দিন কিন্তু আসলে মারা গেছেন 5 জন, আর যেহেতু আমরা এখন পর্যন্ত আজকের তথ্যটা পাইনি, হয়তো বা পেতে আরো কিছু সময় লাগবে। আর লকডাউনের কথা যদি বলি, খুলনাতে কিন্তু আসলে লকডাউন বেশ ঢিলেঢালা ভাবেই চলছে এবং মানুষের মধ্যে কিন্তু সচেতনতা আগেও যেমন কম ছিল এখনো কিন্তু আসলে সচেতনতা অনেকটাই কম। আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি খুলনা মহানগরীর শিববাড়ি মোড় এলাকায়। এখানে কিন্তু আমরা দেখছি প্রচুর ইজিবাইক আছে, যানবাহন চলাচল করছে এবং যানবাহন চলাচল করছে, আর যদিও প্রশাসনের যে তৎপরতা সেই তৎপরতাটাও কিন্তু আমরা গত কয়েকদিন ধরেই কম দেখছি। এই স্থানটায় কিন্তু পুলিশের ব্যারিকেড ছিল এবং পুলিশ কিন্তু বাস দিয়ে কিন্তু রাস্তায় ব্যারিকেড দিয়ে রেখেছিল যাতে যান চলাচল যাতে করতে না পারে, কিন্তু আজকে কিন্তু এখানে কিন্তু পুলিশের ব্যারিকেড নেই। আর সব মিলিয়ে খুলনার করোনা সংক্রমণ কিছুটা কম হলেও কিন্তু এখনো স্বস্তির পর্যায়ে আসেননি বলেই কিন্তু আমাদেরকে করোনা চিকিৎসার সাথে যারা জড়িত রয়েছেন তারা আমাদের বলছেন, তারা যেটা বলছেন করোনা কিন্তু আসলে যে সংক্রমণ এখন কিছুটা কম হলেও মানুষ যদি সচেতন না হয় তাহলে কিন্তু আবারও এই সংক্রমণ যে ঊর্ধ্বগতির দিকে যেতে পারে, এবং যে কারণে চিকিৎসকরা কিন্তু বারবার করেই বলছেন যে মানুষ যদি সচেতন না হয়, মানুষ যদি স্বাস্থ্যবিধি না মানে তাহলে কিন্তু আসলে করোনা রোধ করা কিন্তু আসলে সম্ভব নয়। সব মিলিয়ে তারা যেটা বলছেন, মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে, মানুষ যাতে স্বাস্থ্য সচেতন হয়, তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। লকডাউন ও করোনা পরিস্থিতি নিয়ে রাজশাহী ও খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। প্রতারণার অভিযোগে রাজধানীর বাড়িধারা থেকে আটক হয়েছেন মডেল ফারিহা মাহবুব পিয়াসা। আরেক অভিযানে মোহাম্মদপুর থেকে মৌ আক্তার নামে এক নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাত 11টার দিকে চালানো আলাদা দুই অভিযানে তাদের দুজনের বাসা থেকেই মাদকদ্রব্যের দাবিও করেছে ডিবি। তাদের বিরুদ্ধে গুলশান ও মোহাম্মদপুরে মামলা হবে। বাড়িধারার 9 নম্বর সড়কের এই বাসায় থাকতেন মডেল ফারিয়া মাহবুব পিয়াসা। আলিশান ফ্ল্যাটে মাদকের আসর বসানোর অভিযোগে সোমবার রাতে সেখানে অভিযানে যায় গোয়েন্দা পুলিশ। তল্লাশিতে পাওয়া যায় ইয়াবা, সীসা ও বিদেশি মদ। পরে তাকে আটক করে নিয়ে যান ডিবি সদস্যরা। একই সময়ে অভিযান চলে মোহাম্মদপুরে। মৌ আক্তারের এই বাসাটি বাইরে থেকে সাদামাটা দেখলেও ভেতরে গিয়ে মিলেছে ভিন্ন চিত্র। এখানেও মিলেছে মাদক, ঘরেই বানানো হয়েছে মিনিবার।
এইটা সাজেছি আমরা, আমাদের মানে হয় না যে শখে নিজেদের জন্য, এটা তো না আপনি দেখেন আমরা আজকে যে আপনারা আসবেন এটা তো আমরা জানি না। হ্যাঁ এটা মানে হ্যাঁ আমার তো বাসায় কোনো লোক পাইছে পার্টি টুটি হয়েছে কোনো কিছু না, এটা আমাদের নিজেদের জন্য আমরা এমনি সাজেছি। গোয়েন্দা পুলিশ বলছে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্রের সদস্যরা রাজধানীর নানা জায়গায় নিজের বাসায় বসাচ্ছেন মাদকের আসর, ব্যবসায়ীদের টার্গেট করে সেখানে নিয়ে করা হতো প্রতারণা। বাড়িদারের বাসাটি হচ্ছে পিয়াসা থাকেন আর এই বাসা থাকেন মো, তাদের বিরুদ্ধে তারা হলো একটা সংঘবদ্ধ ব্ল্যাকমেলিং চক্রের সদস্য। তারা প্রায়শই তাদের বাসাগুলিতে ভর্তি বয়সী উচ্চবিত্তের সন্তানদেরকে তারা নিয়ে আসেন, সেখানে এসে তারা তাদের সাথে বিভিন্ন ধরনের আপত্তিকর ছবি তুলে তাদেরকে এই ছবিগুলি ধারণ করে তারা তাদের বাবা মা ভাই বোন আত্মীয়স্বজনকে তারা দেখাবে বলে তারা ভয় দেখায়, যার প্রেক্ষিতে উচ্চবিত্ত মধ্যবিত্তের সন্তানেরা বা উচ্চবিত্তের এরা তাদের কাছে বিভিন্ন সময় টাকা দিয়েও ম্যানেজ করতে পারে না। এ চক্রের সঙ্গে আর কারা জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া সংবাদে আরও যা থাকছে, ঢাকায় একদিনের রেকর্ড 218 জন ডেঙ্গু রোগী শনাক্ত, আক্রান্ত রোগীর 69% দক্ষিণ ঢাকার। করোনা উৎস নিয়ে রাজনীতি না করার পরামর্শ ডব্লিউএইচও, একে অপরকে সহযোগিতার তাগিদ। ৩৬ মামলা মাথায় নিয়ে কারাগারে করোনার রিপোর্ট জালিয়াতিতে অভিযুক্ত মোহাম্মদ সাহেদ, অস্ত্র মামলায় যাবজ্জীবন হলেও অন্য মামলাগুলো আছে নিষ্পত্তির অপেক্ষায়। আর 5 মামলায় কারাগারে থাকা সাবরিনা আরিফ দম্পতির প্রতারণা মামলায় রায় শিগগিরই আসবে বলে আশা রাষ্ট্রপক্ষের। করোনার ভুয়া রিপোর্ট দিয়ে আলোচনায় আসেন রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদ। সেই হাসপাতালে প্রায় 10,000 নমুনা সংগ্রহ করে ভুয়া রিপোর্ট দেওয়া হয় 4,500। সীমান্ত এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তারের পর শাহেদের বিরুদ্ধে নানা অভিযোগে হয় বেশ কিছু মামলা। পুলিশের সর্বশেষ তথ্যে শুধু ঢাকা মেট্রোপলিটন এলাকায় এর সংখ্যা 36টি, 60টি মামলা হয়েছে আদালতে। আওয়ামী লীগের নেতাদের সাথে সে সেলফি তুলে ছবি তুলে অন্যান্য বড় বড় গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের সাথে ছবি তুলে এগুলো সে ব্যবহার করেছে, মানুষের থেকে বিভিন্ন সময় টাকা পয়সা সে নিয়েছে চাকরি দেওয়ার নাম করে বা অন্যভাবে প্রতারণা করে তারাও তার বিরুদ্ধে মামলা করেছে। করোনার রিপোর্ট জালিয়াতিতে গ্রেফতার হন হৃদরোগ ইনস্টিটিউটের ডাক্তার সাবরিনাও। তার স্বামী আরিফ চৌধুরীর বিরুদ্ধে তেজগাঁও থানায় পুলিশের কাজে বাধা দেওয়া সহ প্রতারণার মামলা 4টি, এর মধ্যে তাদের বিরুদ্ধে করা প্রতারণার মামলার অভিযোগপত্র দিয়েছে পুলিশ। আদালতে চার্জশিট প্রদান করেছে এবং সাবরিনা শারমিন হোসেন ওনার নামে তেজগাঁও থানায় একটি মামলা, কিন্তু তার স্বামী আরিফ চৌধুরীর নামে তেজগাঁও থানায় চারটি মামলা আছে। আরিফ চৌধুরীর মামলাগুলো ছিল এই ধরনের করোনাকালে করোনা রিপোর্ট জালিয়াতি, এছাড়া এর আগেও উনি এই ধরনের জালিয়াতির বিভিন্ন কিছু কার্যক্রম পরিচালনা করেছেন, সেগুলো সংক্রান্তে আরও 2টা মামলা হয়েছে। রাষ্ট্রপক্ষ বলছে সাবরিনা শাহেদের বিরুদ্ধে নানা অভিযোগ প্রমাণে প্রয়োজনীয় সব তথ্য উপাত্ত আদালতে উপস্থাপন করেছেন তারা। আমাদের যে সাক্ষীগুলো আমরা নিয়েছি ওটা সাক্ষী তার বিরুদ্ধেই গেছে, আসামির বিরুদ্ধেই সাক্ষী তারা সাক্ষ্য দিয়েছে। অতএব আমরা খুবই আশাবাদী যে আমরা প্রমাণ করতে সক্ষম হবে এবং যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে। সাক্ষ্য গ্রহণের বিলম্ব আর করোনার কারণে আদালতের স্বাভাবিক কার্যক্রম চলমান না থাকায় মামলাগুলোর রায় আসতে দেরি হচ্ছে বলেও জানিয়েছে রাষ্ট্রপক্ষ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পেশায় একজন ডাক্তার, কিন্তু হেন কোনো পরিচয় নেই যা তিনি দিতেন না। চিকিৎসা বিজ্ঞানী, গবেষক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করেছেন অনেকের সাথেই। সেই ইশরাত রফিক ইশিতাকে সহযোগী সহ মিরপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তার বাসা থেকে জব্দ করা হয়েছে মদ ও ইয়াবা। ময়মনসিংহের একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করেছেন ইশিতা, কিন্তু পরিচয় দিতেন ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল, বিজ্ঞানী ও গবেষক। দু একটি টেলিভিশন অনুষ্ঠানে অতিথিও হয়েছে। আমার খুব ইচ্ছা ছিল যে আমি ডক্টর হবই, হতেই হবে। তবে শেষ রক্ষা হয়নি এই নারীর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় তার কাছ থেকে উদ্ধার হয় মদ, ইয়াবা, পুলিশের পোশাক, ইউনিফর্ম সহ প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন মালামাল। সে ফিলিপিনের একটি অর্গানাইজেশন, অনলাইন অর্গানাইজেশনের মাধ্যমে
$400 খরচ করে তিনি একটি সামরিক বাহিনীর ন্যায় ব্রিগেডিয়ার র্যাঙ্ক পদটি প্রাপ্ত হন। এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন, কাউন্টার টেরিজম অর্গানাইজেশন, কাউন্টার ক্রাইম ইন্টেলিজেন্স অর্গানাইজেশন সদস্য পদের ভুয়া সনদ তৈরি করে প্রচারণা করেছেন। গ্রেপ্তার ইশিতার সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিলেন সরব। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্য হিসেবে নিজেকে পরিচয় দিতেন। তার প্রধান সহযোগী শহীদুল ইসলামও গ্রেপ্তার হয়েছে। ওনার এখানে যে কয়টা সার্টিফিকেট রয়েছে সবগুলো এডিট করা। উনি যেটা করতেন, উনি অনলাইনে বিভিন্ন জায়গায় সাইবার প্যাট্রোলিং করতেন, সাইবারভাবে মনিটর করতেন, এই ধরনের সার্টিফিকেটগুলি উনি ফলো করতেন। ইশিতার সাথে আর কেউ জড়িত আছে কিনা সেটি খতিয়ে দেখছে র‍্যাব। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে একদিনের রেকর্ড 218 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে, আর সারা দেশে এই সংখ্যা 237। মোট আক্রান্তের 69% দক্ষিণ ঢাকায়, উত্তরে 31% বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। তবে এই অবস্থার মধ্যেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে দক্ষিণ ঢাকার মেয়র বলছেন, আগস্টেই ডেঙ্গু রোগী শূন্যের কোটায় নামিয়ে আনা হবে। গত 24 ঘন্টায় ঢাকায় ডেঙ্গু শনাক্ত সর্বোচ্চ 218 জনের। এরই মধ্যে নগরের নানা হাসপাতালে ভর্তি ও চিকিৎসায় বাড়ছে জটিলতা। এ অবস্থায় ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে নগর ভবনে বসে দক্ষিণ সিটি কর্পোরেশনের সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাউন্সিলরদের ডেঙ্গু নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখতে বলেন স্থানীয় সরকার মন্ত্রী। 15 আগস্টের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশনা দিয়ে ডেঙ্গু মোকাবিলায় ঢাকার 2 সিটি কর্পোরেশন তৎপর রয়েছে বলেও জানান তিনি। আমাদের কাউন্সিলর সাহেবরা যা কাজ করছেন, তোনারা ওনাদের স্বস্ব অবস্থান থেকে তাদের বক্তব্যগুলো তুলে দিয়েছেন যেভাবে করছেন, তো এখন আজকে এখানে নির্দেশনাটা হলো ওনারা যেভাবে করছেন এটাকে আরেকটু বেগবান করতে হবে, যাতে আগামী 2 সপ্তাহের ভিতরে আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনে এডিস মশার একটা আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সফলতার জায়গায় পৌঁছতে পারি। অর্থাৎ সমস্যা আছে, বাট আমরা কাজে দিয়ে আছি, ইনশাল্লাহ আমরা অল্প কয়েকদিনের ভিতরে আমরা এটাকে সমাধান করে নিয়ে আসতে পারবো। ঢাকার মোট রোগীর 69% দক্ষিণ ঢাকার বাসিন্দা। তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে জানিয়ে মেয়র বলেন, আগস্টের মধ্যেই ডেঙ্গু রোগী শূন্যের ঘরে নামিয়ে আনা হবে। সোমবার থেকে শুরু হবে এডিস নির্মূলের কঠোর অভিযান। এটা আসলে সেভাবে দেখার বিষয় না যে কোথায় বেশি কম, সেটা না, আমরা সামগ্রিকভাবে সবাই প্রচেষ্টা করছি যাতে করে গতবার 2020 সালে যেরকম আমরা সফল হয়েছিলাম, আমরা সেই পর্যায়ে অগাস্টের মধ্যেই যেন আমরা শূন্যের কোঠায় নিয়ে আসতে পারি, আমাদের এখন সেই চিরুনি অভিযান থাকবে। দেশের সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা এখন 862। এর মধ্যে ঢাকার 41 হাসপাতালে 828, অন্যান্য বিভাগে 34 রোগী চিকিৎসাধীন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 15 বছর ধরে মাটির গর্তে শেকলবন্দী জীবন কাটাচ্ছেন ফরিদপুরের রবিউল মোল্লা। 35 বছরের মানসিক ভারসাম্যহীন রবিউলকে নিয়ে দিশেহারা তার দরিদ্র পরিবার। তাকে স্বাভাবিক ও সুস্থ করে তুলতে সবার সহযোগিতা চেয়েছেন তার স্বজনরা। বোয়ালমারী উপজেলার পশ্চিম চর ঘূর্ণী গ্রামের ভ্যানচালক নুরুল মোল্লার বাড়ির পরিত্যক্ত টিনের ঘর, সেখানে প্রায় 6 ফুট গভীর মাটির গর্তে কোমরে শেকল বাঁধা অবস্থায় বসে আছে রবিউল। গত 15 বছর ধরে এই গর্তেই কাটছে রবিউলের জীবন। স্বজনরা জানায়, 7-8 বছর বয়সে জ্বরে ভুগে ধীরে ধীরে হাত পা শুকিয়ে যায় রবিউলের। এক পর্যায়ে মানসিক ভারসাম্য হারায় সে। সামর্থ্য না থাকা চিকিৎসা করাতে পারেননি তারা। এই মানুষটি স্বাভাবিকভাবে মানুষের মতন জীবন যাপন করুক, এবং এই জন্যে আমাদের সমাজের যারা বিত্তবান রয়েছেন, যারা জনপ্রতিনিধি রয়েছেন, তাদের সবাইকে আমি আহ্বান করব যে তাকে স্বাভাবিক জীবন যাতে ফিরিয়ে আনা যায়। এর ভালো করার জন্য, একে সহযোগিতা করার জন্য যেটা আমাদের করণীয় সেটা আমরা করার জন্য প্রস্তুত আছি এবং সেটা করব। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখার পর রবিউলের চিকিৎসায় সহায়তার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাৎক্ষণিকভাবে তাকে সহযোগিতা করার উদ্যোগ নিয়েছি,
পাশাপাশি উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে তার একটি স্থায়ী চিকিৎসা যেমন সে করতে পারে সে উদ্যোগ আমরা নিয়েছি। আমরা আশা করছি চিকিৎসা করলে সে কিছুটা হলো তার যে জটিলতা সেটি লাঘব হবে এবং পরিবারটি সেই সমস্যা থেকে। ভ্যান চালক নুরুল মোল্লার তিন সন্তানের মধ্যে রবিউল সবার বড়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। লকডাউনে দোকান কারখানা বন্ধে দেশে চাহিদা কমেছে বিদ্যুতের। গত এক সপ্তাহে চাহিদা ছিল প্রায় 3000 মেগাওয়াট কম। সংশ্লিষ্টরা বলছেন, একদিকে দেশে উদ্বৃত্ত বিদ্যুৎ উৎপাদন এবং অন্যদিকে চাহিদা কমায় লোকসান বাড়বে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবির। করোনা সংক্রমণ ঠেকাতে 23 জুলাই থেকে সারা দেশে টানা 2 সপ্তাহের কঠোর লকডাউন চলছে। কারখানা, দোকান ও প্রতিষ্ঠান বন্ধ থাকায় কমেছে বিদ্যুতের ব্যবহার। স্বাভাবিক সময়ে দেশে বিদ্যুতের চাহিদা থাকে 13-14 হাজার মেগাওয়াট। লকডাউন শুরুর 5 দিন পর চাহিদা কমে দাঁড়ায় 11 হাজার মেগাওয়াটে। পরদিন তা আরও 1 হাজার মেগাওয়াট কমে। আর 30 জুলাই দেশে সর্বোচ্চ চাহিদা ছিল 9.5 হাজার মেগাওয়াট। অফ পিকে চাহিদা কমে আরও 1.5 হাজার মেগাওয়াট। এখন যখন আমাদের এই 3000 মেগাওয়াট যে চাহিদার কম উৎপাদন হয়, এর অর্থ হলো যে আমাদের এই 3000 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ রাখতে হচ্ছে। 3000 মেগাওয়াট বিদ্যুৎ আমি বিক্রি করতাম গ্রাহকের কাছে, তাহলে যে রেভিনিউটা আসতো সেটা আসছে না। বিশ্লেষকরা বলছেন, উৎপাদন ক্ষমতা বেশি থাকায় স্বাভাবিক সময়েই অনেক বিদ্যুৎ কেন্দ্র অলস অবস্থায় থাকে। চাহিদা ব্যাপকভাবে কমায় লোকসান বাড়বে বিপিডিপির। চাহিদার ঘাটতি এখানে খুব সীমিত ভাবে এখানে দায়ী, বরঞ্চ এখানে মূল দায়টি হচ্ছে বাড়তি ভাবে বেসরকারি খাতে প্রচুর বিদ্যুৎ উৎপাদন কারখানা, বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট করার সুযোগ করে দেয়া, এবং তার জন্য এখন নিয়মিত ভিত্তিতে অব্যবহৃত এই প্ল্যান্টগুলোর জন্য বিপিডিবিকে যে ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে সেটি এখন বিপিডিবির জন্য একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় বর্তমান বিদ্যুৎ উৎপাদন এবং জিডিপির আকার বিবেচনায় বাড়তি বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরি না করতে বিদ্যুৎ মন্ত্রণালয়ের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলছেন খাত সংশ্লিষ্টরা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারে বন্যায় তলিয়ে গেছে 1/3 আমনের বীজতলা, ডুবে গেছে 36% আউশের ক্ষেত, শাকসবজি সহ অন্যান্য ফসলেরও ক্ষয়ক্ষতি ব্যাপক। এই অবস্থায় সহায়তার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। কক্সবাজারে বছরে বৃষ্টিপাত হয় গড়ে 2000 মিলিমিটার, তবে এবার 27 জুলাই থেকে পরবর্তী 4 দিনেই বৃষ্টি হয়েছে 500 মিলিমিটারের বেশি। ভারী বৃষ্টির সঙ্গে যুক্ত হয়েছে বান্দরবানের পাহাড় থেকে নেমে আসা ঢল এবং পূর্ণিমা পরবর্তী স্বাভাবিকের চেয়ে 2 ফুট উঁচু জোয়ার। এতে ভয়াবহ বন্যার কবলে পড়ে পুরো জেলা। এক সপ্তাহ পরও পানির নিচে চকরিয়া পেকুয়ার বিস্তীর্ণ এলাকা, ডুবেছে বাড়িঘর, ব্যাপক ক্ষতির মুখে ফসলি জমি। এই ফসলগুলো যেগুলো রোপণ করছি, যেগুলি মরিচ, বেগুন, আলু দেবে, এগুলো সব নষ্ট হয়ে গেছে। বন্যায় ক্ষতি হয়েছে, ওই ধান ফসলি জমির অনেক ক্ষতি হয়েছে, রুট গাঁটের এখান থেকে পশ্চিম দিকে অনেক ভাঙা রুট ভেঙে গেছে। কৃষি বিভাগ বলছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমনের বীজতলার, পুরোপুরি নষ্ট হয়ে গেছে 35% বীজতলা। বীজের যোগান না থাকায় নতুন বীজতলা তৈরিও এখন সম্ভব নয়। পুরো জেলায় 36,664 কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি টেকনাফে। কৃষির ক্ষেত্রে ক্ষতি হয়েছে, বিশেষ করে যে বীজতলা যেখানে পলি পড়ে গেছে আমনের বীজতলা। কিছু কিছু উচ্চ ফলনশীল জাত আছে, যেমন বিনাশাইল, এটা লেটে আবাদ করা যায়, এখন যদি বীজতলা করে 14 দিন পরে, কিন্তু এই বীজগুলা পাওয়া হলো সমস্যা। এদিকে কিছু উপকূলীয় এলাকায় বেড়ি বাঁধ ভেঙে যাওয়ায় প্রতিদিনই এসব স্থানে জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল। পানিটা ঢোকা বন্ধ না করলে কিন্তু হচ্ছিল এই বন্যাটা কন্টিনিউ করতেই থাকবে, তো ওইটা আমরা টার্গেট করেছি, আগে ক্লোজ করে দেবো, তারপর হচ্ছে যে যে জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষয়ক্ষতি হিসেবে ইতিমধ্যে আমরা আমাদের বোর্ডের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রেরণ করবো, সেই আলোকে হচ্ছিল সেগুলো হচ্ছিল পুনর্বাসন কিংবা সাময়িক রিপেয়ারের কর্মসূচি গ্রহণ করা হবে। দুর্গত এলাকায় এখনই চাষিদের সহায়তা দেয়া না গেলে সামনের রবি শস্য উৎপাদন মৌসুমেও চাষাবাদ ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। মজুদ কমে যাওয়ায় দেশের শীর্ষ আম উৎপাদনকারী জেলা নওগাঁয় শেষ মুহূর্তে বেড়েছে আমের দাম। গত এক সপ্তাহ ধরে আমের দাম বাড়ায় অনেকটাই স্বস্তিতে আম চাষিরা। বর্তমানে প্রতিমণ আম 2500 থেকে 4000 টাকা দরে বিক্রি হওয়ায় লোকসান অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন বলে আশা করছেন চাষিরা।
মরসুমের শুরুতে করোনা পরিস্থিতি এবং লকডাউনে জেলার অন্যতম আমের বাজার সাপাহারু পোরশায় ব্যবসায়ীদের আসা যাওয়া কম ছিল। গত বছরের চেয়ে প্রায় অর্ধেক দামে আম বিক্রি করতে হয়েছে চাষী ও বাগান মালিকদের। এই বাজার বাড়তিটা যদি আমাদের শুরু থেকেই থাকতো তাহলে চাষিরা আমরা লাভবান হতে পারতাম। বর্তমান যে বাজার আছে এই বাজার যদি থাকে আর এভাবে যদি আম সেল হয় বিক্রি হয় তাহলে আশা করি আমরা লাভবান হব। বিক্রি করছি একবারে হাফ দামে, এখন 2500 টাকা বিক্রি করতেছি আমটা, এর আগে বিক্রি করেছে 1500-1600 টাকা। শেষ সময় মজুদ ফুরিয়ে আসা এবং চাহিদা বাড়ায় দাম বেড়েছে। জেলায় এখনও আম্রপালি ফজলি বাড়ি 4-8 জাতের 30-35% আম গাছে রয়েছে। এসব আমের দাম আরও বাড়তে পারে বলে আশা ব্যবসায়ীদের। বাংলাদেশে এই লকডাউন না থাকে তাহলে গতবার যেভাবে আমের বাজার 4,000-5,000 টাকা বিক্রয় হয়েছে এবং আমরা আশা রাখি গতবারের মতন এবারও বাজার যা বিক্রয় হবে। এক বিঘা বাগানে তো 50 মন আম হয়, তাহলে অলরেডি ওর 30 মন আম শেষ হয়ে গেছে, তাহলে 20 মন আম দিয়ে কি করবে, আমার পাকে পড়ে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এবছর 26,000 হেক্টর বাগানে আমের চাষ হয়েছে। অনাবৃষ্টিতে আমের যে ক্ষতি হয়েছিল গত কয়েকদিনের বৃষ্টিতে তা আবার স্বাভাবিক অবস্থায় ফিরেছে। আমরা আশা করছি আগামী বছর আমের আবাদ আরও বৃদ্ধি পাবে এবং আমরাও কৃষকদের উদ্বুদ্ধ করছি যে আমের আবাদ আরও বেশি করতে হবে, কারণ আম একটা পরিবেশ বান্ধব ফসল, পানিতে কম লাগে, পানি সাশ্রয়ী ফসল। সেজন্য আমরা আম চাষের জন্য কৃষকদের প্রযুক্তিগত সহায়তা সহ বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছি। এবছরও সাপাহার থেকে কয়েক মেট্রিক টন আম বিদেশে রপ্তানি হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পোষণ সংকটে মানবেতর জীবন যাপন করছেন সিরাজগঞ্জের হরিজন পল্লীর বাসিন্দারা। প্রতিষ্ঠার 50 বছরেও এই পল্লীতে বাড়েনি কোনো ধরনের সুবিধা। বেশিরভাগ ঘরের অবস্থাই জরাজীর্ণ, ক্ষয়ে গেছে চালা, বৃষ্টি হলেই বাড়ে ভোগান্তি। সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন পৌর মেয়র। সিরাজগঞ্জ শহরের ফজলুল হক রোডে স্বাধীনতার আগে 200+ হরিজন পরিবারকে বসবাসের ব্যবস্থা করে দেয় পৌর কর্তৃপক্ষ। গত 5 দশকে এই পল্লীর জনসংখ্যা বাড়লেও বাড়েনি কোনো সুযোগ সুবিধা। আমাদের বাড়ি ঘরের কোনো উন্নত হয় না। যত বাড়ি আমরা মেয়রের কাছে যাই, মেয়র সাহেব খালি বলে হ্যাঁ বানায় দেবো, বানায় দেবো। গ্যাস নাই, পানি নাই, তারপর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভালো নাই। বছরের পর বছর নোংরা পরিবেশ আর ভাঙাচোরা ঘরে গাদাগাদি করে জীবন যাপন করছেন তারা। আমরা অনেক জনসংখ্যা হয়ে গেছে কিন্তু আমাদের ঘর বাড়ি খুব সংকট দেখা যায়। একই পরিবারে একই ফ্যাম একটা বাড়িতে আমরা 5-6 থাকি। এই পল্লীর বেশিরভাগ ঘরের চালা নষ্ট হয়েছে অনেক আগেই। নেই রাস্তাঘাট, সুপেয় পানির ব্যবস্থা। সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন হরিজন নেতারা। এখানে আমাদের মা বোনেরা এবং হরিজন সম্প্রদায়ের যারা আছি তারা খুবই কষ্টে দাবি জানাই যে আমাদের দুই কলোনির এই আবাসন ব্যবস্থার সমস্যা জানি দ্রুত সমাধান করে দেন। পৌর মেয়র জানিয়েছেন হরিজন সম্প্রদায়ের আবাসন সংকট নিরসনে একটি প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে। চেষ্টা করতেছে যে কোনো সংস্থার থেকে হোক, সরকারের থেকে হোক, হরিজনের এই কলোনিটা ভেঙে হয়তো 5-তলা বিল্ডিং করে অল্প জায়গার মধ্যে অনেক লোকের বাসস্থানের ব্যবস্থা করা যাবে। সিরাজগঞ্জে 2টি হরিজন পল্লীতে বসতঘর রয়েছে 400, যেখানে বাস করে 3,000-এর বেশি মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কুষ্টিয়ার খোকসায় একটি পরিত্যক্ত জমিদার বাড়িতে অভয়াশ্রম গড়ে তুলেছে কয়েক হাজার বাদুর। দিন রাত 24 ঘন্টাই এইসব বাদুরের কিচিরমিচির শব্দে মুখরিত থাকে হিজলা বট গ্রাম। টানা 25 বছরের বসবাসে গ্রামবাসীদের সঙ্গে অনেকটাই আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে বাদুরগুলোর। পুরনো জমিদার বাড়িতে নির্ভয়ে বসতি গড়েছে খুদে বাদুরের দল। গড়াই নদীর তীরে হিজলাবট গ্রামে বদু ডাক্তারের পরিত্যক্ত বাড়িতে 25 বছরের বসবাস হাজারো বাদুরের। প্রতিদিন ভোরে তাদের কিচিরমিচিরে ঘুম ভাঙে গ্রামবাসীর। 25 বছর ধরেই আসে এখানে, এর মেয়াদ এত আসেই, সকাল বিকাল দেখি ভালো লাগে, তারপরে ডাক ডুক শুনতে ভালো লাগে। আমার জন্মের পর থেকেই আসে, এটা আমার মায়া লেগে গেছে, এখন দেখতে ভালোই লাগে। খুদে বাদুরগুলো দেখতে স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে ছুটে আসেন পাখিপ্রেমীরাও। অসংখ্য বাদুরের কলতানে মুগ্ধ হন দর্শনার্থীরা। এলাকার ছেলেপেলে মজা পাইতে পাইতে এখন বাইরের লোক এসে বেশি মজা পায় আর কি, কারণ দেখতে দেখতে আর কি ইয়ে হয়ে গেছে। নদীর ওপার থেকে আসছি তো আসার পরে এখানে বাদুরগুলো দেখে আমার খুব ভালো লাগছে। ক্ষতিকারক পোকামাকড় নিধন, উদ্ভিদের পরাগায়ন সহ পরিবেশের ভারসাম্য রক্ষায় বাদুরের মুখ্য ভূমিকা থাকায় এসব পাখি সংরক্ষণে সরকারি উদ্যোগ চান পরিবেশবিদরা। বীজ ছড়িয়ে
সেই বন সিজন করে সেটা শুধু বাদুরই করে। বাদুরের জন্য অভয়াশ্রম অথবা আশ্রয় অথবা বাদুরের জন্য যে প্রশ্রয়, এইটা আমাদেরকে দিতে হবে আমাদের স্বার্থে, পরিবেশের স্বার্থে, কৃষির স্বার্থে। এসব বাদুর সংরক্ষণে বন বিভাগ সহায়তা চাইলে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রাণী সম্পদ বিভাগের। বন বিভাগের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যে এটা সংরক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারে। যদি তাদের তারা মনে করে আমাদের ডিপার্টমেন্টের কোনো সহায়তা লাগবে, সেক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের পক্ষ থেকে যতটুকু সাহায্য করা সহযোগিতা করা। হিজলাবট গ্রামে প্রায় 60 থেকে 70 হাজার বাদুর বসবাস করছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে একদিনে করোনায় 7,000 মানুষের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 4.5 লাখের বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 42,39,000, এ পর্যন্ত আক্রান্ত 19,89,00,000-এর বেশি। একদিনে সবচেয়ে বেশি 1,604 জন মারা গেছে ইন্দোনেশিয়ায়, সেখানে নতুন আক্রান্ত 30,000। ভারতে একদিনে 40,000 নতুন রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে 20,000-ই কেরালায়। রাজ্যটিতে আক্রান্তের হার নিয়ে শঙ্কা জানিয়েছেন বিশেষজ্ঞরা। দিল্লিতে 105 দিন পর খুলে দেওয়া হয়েছে চিড়িয়াখানা। থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বেড়েছে আক্রান্তের হার। থাইল্যান্ডের 60% রোগী ডেল্টা ধরনে আক্রান্ত বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। এদিকে করোনার বিস্তার বাড়ায় হো চি মিন সহ ভিয়েতনামের 18টি শহরে কড়াকড়ি আরোপ করেছে সরকার। করোনার উৎস অনুসন্ধান নিয়ে রাজনীতি না করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার মতো মহামারী রুখতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর পরামর্শ তাদের। যুক্তরাষ্ট্র তাদের স্বার্থ হাসিলে করোনা ইস্যুতে চীনকে একতরফা দোষারোপ করে আসছে বলে অভিযোগ করেছে বেইজিং। 2019 সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম শনাক্ত হয় করোনা ভাইরাস। এর 2 মাসের মধ্যে উপস্থিতি মেলে যুক্তরাষ্ট্রেও। এরপর থেকেই করোনার উৎস নিয়ে চীনের বিরুদ্ধে অভিযোগের তীর ছুড়তে থাকেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সুর শোনা যায় অনেক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের কণ্ঠে। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে শুরু থেকে দাবি করে আসছে বেইজিং। বেশ কয়েকটি গবেষণাতেও দেখা গেছে ডিসেম্বরে উহানে সংক্রমণ শুরুর আগেই যুক্তরাষ্ট্র এবং ইউরোপে করোনা ভাইরাসের সন্ধান মিলেছে। এসব তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে করোনা নিয়ে রাজনীতির অভিযোগ তুলেছে চীন। বেইজিংয়ের অভিযোগ, নিজেদের স্বার্থ হাসিলে করোনা ইস্যুকে চীনের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ওয়াশিংটন। চীনের বিরুদ্ধে শুধু দোষারোপ করেই যুক্তরাষ্ট্র শান্ত হয়নি, বৈজ্ঞানিক গবেষণা তদন্তেও হস্তক্ষেপ করেছে তারা। কেবল তাদের কথায় দ্বিতীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীনের সাথে এ বিষয়ে কোনো আলোচনাই করা হয়নি। এদিকে করোনার উৎস অনুসন্ধান নিয়ে রাজনীতি না করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার মতো মহামারী রুখতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর পরামর্শ সংস্থাটির। জুলাইয়ের শেষ দিকে উহানে দ্বিতীয় দফা তদন্তকারী দল পাঠানোর প্রস্তাব দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তবে তা খারিজ করে দেয় চীন। এর আগে এবছরের মার্চে চীন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ প্রতিবেদনে বলা হয় চীনের বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়েছে করোনা, এসেছে প্রাণী থেকে। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তানে কান্দাহার সহ 3 বড় শহরের দখল নিতে সরকারি বাহিনীর সঙ্গে দ্বিতীয় দিনের মতো লড়াই চালিয়ে যাচ্ছে তালেবান। তাদের ঠেকাতে বোমা হামলা শুরু করেছে আফগান বাহিনী। এদিকে কান্দাহারের বিমানবন্দরে তালেবানের রকেট হামলার পর বন্ধ হয়ে গেছে উড়োজাহাজ চলাচল। নানা গ্রাম ও সীমান্ত এলাকা নিয়ন্ত্রণের পর আফগানিস্তানের বড় শহরগুলো দখলে নিতে মরিয়া তালেবান। শনিবার থেকে একযোগে হামলা চলছে 3 গুরুত্বপূর্ণ শহর কান্দাহার, লস্করগাহ ও হেরাতে। এরই মধ্যে হেলমান্দের লস্করগাহ শহরে ঢুকে পড়েছে জঙ্গিরা। তাদের ঠেকাতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সরকারি বাহিনী। 3 প্রদেশে নিরাপত্তা পরিস্থিতি সংকটজনক, বিশেষ করে লস্করগাহে শত্রুদের অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। তাদের ঠেকাতে পরিকল্পনা করছে নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনী। পরে প্রতিরক্ষামূলক লাইন তৈরি করে অভিযান শুরু করবে তারা। সরকারি বাহিনীর রসদ গোলা বারুদ সরবরাহে বাধা দিতে কান্দাহার বিমানবন্দরে রকেট ছুড়েছে তালেবান। তাদের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, ওই বিমানবন্দর তাদের উপর হামলার কেন্দ্রস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে।
গুরুত্বপূর্ণ এই তিন শহর হাতছাড়া হলে তীব্র মানবিক সংকট দেখা দিতে পারে আফগানিস্তানে। এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ। এদিকে দুপক্ষের লড়াইয়ের মধ্যে কাবুল সহ নানা শহরে তালেবানের গোপন ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে সরকারি বাহিনী। এতে তালেবানের 254 সদস্য নিহত হয়েছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিয়ানমারে 2023 সালের আগস্ট নাগাদ প্রত্যাহার হবে জরুরি অবস্থা, দেয়া হবে বহুদলীয় নির্বাচন। এই লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে এর প্রধানমন্ত্রীর দায়িত্বও নিয়েছেন দেশটির সেনাপ্রধান। টেলিভিশন ভাষণে জানিয়েছেন সহিংসতা বন্ধে আসিয়ান দূতের সঙ্গে কাজ করতে প্রস্তুত তার সরকার। 2020 সালে নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ এনে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি NLDকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী। এর ছয় মাস পর দুই বছরের মধ্যে বহুদলীয় নির্বাচনের প্রতিশ্রুতি দিলেন সেনাপ্রধান মিং অং লাইং। টেলিভিশন ভাষণে দেশের জরুরি অবস্থা 2023 সালের আগস্টে শেষ হচ্ছে বলেও জানান তিনি। এতে এক বছর ক্ষমতায় থাকার কথা বললেও আড়াই বছর মিয়ানমার থাকছে সেনা শাসনে। এছাড়া এখন থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করবেন লাইং। আমরা একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনে প্রস্তুতি নিচ্ছি। আইন অনুযায়ী প্রস্তুতি গ্রহণে আমাদের ছয় মাস সময় লাগবে। পরে ধাপে ধাপে 2023 সালের আগস্ট নাগাদ জরুরি অবস্থা তুলে নেওয়া হবে। বহুদলীয় নির্বাচনের ঘোষণা দিলেও সুচির বিচার কাজ অব্যাহত রেখেছে সামরিক সরকার। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের সঙ্গে তার সরকার কাজ করতে প্রস্তুত বলেও জানান তিনি। আসিয়ানের বিশেষ দূতের সঙ্গে আমরা আলোচনায় আগ্রহী। আসিয়ান কাঠামোর আওতায় জোটের সহযোগিতার বিষয়ে কাজ করতেও আমরা প্রস্তুত। সহিংসতা বন্ধে সামরিক সরকার ও বিরোধীদের মধ্যে আলোচনা চালাতে মিয়ানমারে বিশেষ দূত পাঠানোর উদ্যোগ নিয়েছে আসিয়ান। সোমবার এ প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন জোটের পররাষ্ট্রমন্ত্রীরা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সোমের ফিটনেস সংখ্যায় ওপেনিংয়ে বিকল্প ভাবতে হচ্ছে বাংলাদেশ ম্যানেজমেন্টকে। অপশন হিসেবে সাকিব মিঠুনকে ধরেছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। তার মতে সিরিজ জয়ের ভালো সম্ভাবনা আছে টাইগারদের, সেক্ষেত্রে অজিদের অনভিজ্ঞ ব্যাটিং লাইনের সুযোগ নেওয়ার কথা বলছেন ডমিঙ্গো। কোয়ারেন্টিন শেষে প্রথম অনুশীলন, মুস্তাফিজ সোমের এভাবে সাইড লাইনে থাকা শঙ্কা জাগিয়েছিল। অন্যদিকে ফুটবল পায়ে সাকিবের দাপিয়ে বেড়ানো স্বস্তি দিয়েছে, আর ফিল্ডিং অনুশীলনের পর সৌম্য মুস্তাফিজ নেটেও সময় কাটিয়েছেন। দুই ওপেনার তামিম লিটন নেই, সৌম্য খেলতে না পারলে ওপেনিং নিয়ে কি হবে? অপশন হিসেবে ডমিঙ্গোর ভাবনাই সাকিব মিঠুন। Firstly, no major injury concerns. Obviously, Shomo Saka. Shomo Sarkar ke liye ekটু চিন্তা আছে, তবে ও ম্যাচের আগে ফিট হয়ে উঠবে বলে আশা করি। টি-20 তে সাকিবও ওপেন করতে পারে, আবার মিঠুনের অভিজ্ঞতা আছে ওপেন করা। অনেক পথ পাড়ি দিয়ে সোহান ফিরেছেন জাতীয় দলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে হবে আসল পরীক্ষা। মুশফিক নেই, নিতে হবে বাড়তি দায়িত্ব। সেজন্যই হয়তো বৃষ্টিতে সবাই যখন ড্রেসিং রুমে, তখনও থামেননি উইকেট কিপার ব্যাটসম্যান। ভালো একটা সুযোগ সিরিজ জেতার, যদিও ওদের টিমে বিশ্বমানের পেসার ও স্পিনার আছে, তবে ব্যাটিং লাইন অনভিজ্ঞ, সেটাই কাজে লাগাতে হবে। যারা এসেছে তারাও নিজেদের প্রমাণ করতে টি-20 বিশ্বকাপে সুযোগ পেতে চাইবে। বড় ম্যাচে বড় তারকা সাকিবের দিকে তাকিয়ে থাকছেন রাসেল ডমিঙ্গো। তামিম মুশফিক না থাকায় অধিনায়ক মাহমুদুল্লাহর উপরেও থাকছে বাড়তি দায়িত্ব। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোয়ারেন্টিন পর্ব শেষে মিরপুরে অনুশীলন করেছে অস্ট্রেলিয়া দল। কড়া প্রোটোকলে অজিদের প্রস্তুতি চলে লম্বা সময়। স্কিল ট্রেনিং এর পর অতিথিদের মনোযোগ ছিল ব্যাটিং বোলিং সেশনে। মিরপুরে স্লো টার্নিং উইকেটের চ্যালেঞ্জে সাহসী অ্যাস্টন টার্নার। প্রোটোকল নিয়ে কড়াকড়ি, প্রাণবন্ত হোম অফ ক্রিকেটে অন্যরকম নীরবতা। দুপুরে মাঠে আসে অস্ট্রেলিয়ার পরিদর্শক দল, চারপাশ ঘুরে দেখে নেয় তাদের শর্ত পূরণ হলো কিনা। গ্রিন সিগন্যাল পেয়ে বিকেলে মিরপুরে টিম অস্ট্রেলিয়া, সংক্ষিপ্ত কোয়ারেন্টিন পর্ব শেষে প্রথম অনুশীলন। স্কোয়ারে তারকা দুটি নেই, তবে ম্যাচ উইনার আছে ঠিকই। বোলিং অ্যাটাকে কোনো ঘাটতি নেই অজিদের। স্টার্ক হ্যাজেলউড কাঁপিয়ে দিতে পারে টাইগার টপ অর্ডার। সাদা বলে এই দুইজন বিশ্বসেরার কাতারে,
টি-টোয়েন্টির পরিসংখ্যানও যথেষ্ট সমৃদ্ধ। পিছিয়ে নেই স্পিন ডিপার্টমেন্ট, জাম্পা এগার পরীক্ষিত সৈনিক। ফ্র্যাঞ্চাইজি লিগে ওরা পরিচিত মুখ, উপমহাদেশীয় কন্ডিশন সম্পর্কেও ধারণা পরিষ্কার। টার্নারের মতো অপশনও আছে অতিথিদের। Train and prepare themselves to be red ball cricketers and batsmen der darun kichu spinner mukhomukhi hote hobe bangladesh e jara age kheleche tader sathe kotha bole bujhechi west indies er wicket theke ekhane beshi bhinnota thakbe na spinner hisabe emon wicket e khelte ami romanchito style of batting batting e boro nam nei mitchell marsh matthew wade alex carey der shamlate hobe sakib mustafiz der opening e wade er shongi জশ ফিলিপে হতে পারে ভয়ের কারণ, পাওয়ার হিটিংয়ে হেনরিক্স ক্রিস্টিয়ানরাও ভোগাতে পারে স্বাগতিকদের। টেস্ট ওয়ানডেতে সাফল্য পেলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টিতে এখনও পর্যন্ত জয় অধরা টাইগারদের। ব্যাটিং অনভিজ্ঞ হলেও বোলিংয়ে ভারসাম্যপূর্ণ অতিথিরা। স্টার্ক হ্যাজেলউডদের গতি, জাম্পা এগারদের ঘূর্ণি সামলাতে হবে সাকিব সৌম্য নাইমদের। সঠিক পরিকল্পনা ও ভয়ডরহীন ক্রিকেট হতে পারে অজি বধের মূল মন্ত্র। মিরপুর ক্রিকেট স্টেডিয়াম থেকে মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হঠাৎ স্থগিতের দুই দিন পরে প্রিমিয়ার লিগ ফুটবল শুরুর নতুন তারিখ দিল বাফুফে। মঙ্গলবার থেকে খেলা শুরুর কথা নিশ্চিত করেছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মোর্শেদি। এই মাসেই লিগ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে বাফুফে। লিগ অনেক দীর্ঘ সময় চলে গেছে, যদিও এটা আমাদের কোনোভাবেই নিজেদের প্রত্যাশিত ছিল না, তারপরও আমরা চেষ্টা করব এটাকে আরও যত দ্রুততম সময় শেষ করা যায়। ভেন্যু কিন্তু একটি বাড়বে, অর্থাৎ আমরা যদিও দুটো ভেন্যুতে খেলা শুরু করছি, আমাদের আর্মি স্টেডিয়ামটা বাড়বে 5 তারিখের পরের থেকে, অর্থাৎ আমাদের তিনটি মাঠে কিন্তু খেলা চলবে। টোকিও অলিম্পিকের দ্রুততম মানব মার্সেল জ্যাকবস, গেমসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট 100 মিটার স্প্রিন্টের সেরা এই ইতালিয়ান। সময় নিয়েছেন 9.80 সেকেন্ড। ইতালির প্রথম আর দ্বিতীয় ইউরোপিয়ান হিসেবে 100 মিটারে স্বর্ণ জিতে চমকে দিয়েছেন জ্যাকবস। তিন সেমিফাইনাল থেকে আসবে সেরা 8 স্প্রিন্টার, প্রথম সেমিতে বড় অঘটন। বোল্টের স্বদেশী ইভান ব্লেক, যাকে অন্যতম ফেভারিট হিসেবে ভাবা হচ্ছিল, এই জ্যামাইকান রেস শেষ করেছেন 6 নম্বরে থেকে। তৃতীয় সেমিফাইনালে 9.83 সেকেন্ড সময় রেস শেষ করে হইচই ফেলে দেন চীনের সু বিংতিয়ান, একই টাইমিং যুক্তরাষ্ট্রের রনি বাকেরের। স্বর্ণের বড় দাবিদার বনে যান এই দুইজন, তাদের চেয়ে 0.01 সেকেন্ড বেশি নিয়ে তৃতীয় হন ইতালির মার্সেল জ্যাকবস। জ্যামাইকার কোনো প্রতিনিধি ছাড়াই 100 মিটার স্প্রিন্টের ফাইনাল বেশ বেমানান। ফাইনালে নাটকীয়তার জন্ম দেন গ্রেট ব্রিটেনের হিউজেস জার্নেল, ফলস স্টার্ট করে দেখেন লাল কার্ড। নতুন স্টার্টিং লাইনে 7 জনের লড়াই, শুরুর প্রায় 40 মিটার এগিয়ে ছিলেন যুক্তরাষ্ট্রের ফ্রেড কার্লি, কিন্তু এরপরই লম্বা পায়ে তাকে পেছনে ফেলে এগিয়ে যান জ্যাকবস। শেষ পর্যন্ত 9.80 সেকেন্ডে রেস শেষ করে বাজিমাত করেন এই ইতালিয়ান। 9.84 সেকেন্ড সময় নিয়ে ফ্রেড কার্লি জেতেন রৌপ্য, আর কানাডার আন্দ্রে গ্রাস 9.89 সেকেন্ডে পেয়েছেন ব্রোঞ্জ। অলিম্পিক ইতিহাসে এই প্রথম 100 মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতল ইতালি, 1992 পর দ্বিতীয় ইউরোপিয়ান হিসেবে এই কীর্তি। সেই সাথে বোল্টের এক যুগের রাজত্বের পর অলিম্পিকের দ্রুততম মানবের মুকুট জ্যাকবসের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টোকিও অলিম্পিকের সাঁতারে আধিপত্য ধরে রেখেছে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র। এই ডিসিপ্লিনের শেষ দিনেও স্পটলাইটে ক্যালেব ড্রেসেল, রেকর্ড গড়ে আরও 2 স্বর্ণ জিতেছেন এই মার্কিন সাঁতারু। গেমসে মোট 5টি স্বর্ণপদক ড্রেসেলের। টেনিসের পুরুষ এককের সেরা জার্মানির আলেকজান্ডার জেরেভ। রোববার শেষ হয়েছে সাঁতারের সব ইভেন্ট, এদিন আরও 2টি স্বর্ণ জিতেছেন ড্রেসেল। প্রথমে 50 মিটার ফ্রি স্টাইলে 21.07 সেকেন্ডে গড়েন অলিম্পিক রেকর্ড। এরপর 400 মিটার মিডলে রিলেতে মার্ফি, অ্যান্ড্রু ও অ্যাপলকে সঙ্গে নিয়ে গড়েন বিশ্ব রেকর্ড, সময় নিয়েছেন 3 মিনিট 26.78 সেকেন্ড। টোকিওতে ফেলপসকেই মনে করিয়েছেন স্বদেশী ড্রেসেল। গেমসে 5 স্বর্ণ জিতে অন্য উচ্চতায় এই মার্কিন সাঁতারু, এর আগে এই কীর্তি ছিল 4 জনের। মেয়েদের 400 মিটার মিডলে রিলেতে বিশ্ব রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছে অস্ট্রেলিয়া। কেলি ম্যাককিয়ন, এমা ম্যাককিয়ন, কেট ক্যাম্বল ও চেলসি হজেস মিলে করেছেন বাজিমাত,
সময় নিয়েছেন 3 মিনিট 51.60 সেকেন্ড। গেমসে সব মিলিয়ে 7টি পদক এমা ম্যাককিওনের। টেনিসের পুরুষ এককে সেরা জার্মানি, ফাইনালে রাশিয়ার খাচানভকে 6-3, 6-1 গেমে হারিয়েছেন আলেকজান্ডার জেরেভ। স্টেফি গ্রাফের পর এই প্রথম কোনো জার্মান তারকা অলিম্পিক স্বর্ণ জিতলেন। নারী ট্রিপল জাম্পে হয়েছে বিশ্ব রেকর্ড, যেখানে শেষ লাফে 15.67 মিটার অতিক্রম করে স্বর্ণ বাগিয়েছেন ভেনেজুয়েলার ইউলেমার রোহাস। এর আগের দুই অলিম্পিকে রৌপ্য ও ব্রোঞ্জ জিতলেও স্বর্ণের আক্ষেপ ছিল চীনের শটপুটার লিজিয়া ও গংয়ের, সেটা ঘুচিয়ে ব্যক্তিগত রেকর্ড গড়েই সেরা হয়েছেন লিজিয়া। আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে ছেলেদের ফ্লোর এক্সারসাইজের সেরা ইসরায়েলের আর্তেম দোলগোপিয়াত, 2004 পর এই প্রথম কোনো ইভেন্টে স্বর্ণ জিতল ইসরায়েল। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল এখনকার মতো সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।